আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কলেজ বা স্কুলের প্রশ্নপত্র করতে হয় এবং খুব সহজে। তো চলুন, এই দেখুন আমি একটা প্রশ্ন এখানে রেখেছি, কিভাবে করতে হয় এই প্রশ্নটার ধারা অনুযায়ী আমি করব। তো চলুন প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করি। এমএস ওয়ার্ড 2016 ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে একটু দেখি যে কিভাবে করতে হবে। তো প্রথমেই যথারীতি আমরা পেজ সেট আপ করে নেব। প্রথমে ফাইল যে কোনো কিছু করতে গেলে আমরা প্রথমে পেজ সেট আপ করে নিই, এই যে ইনসার্ট, তারপরে দেখুন লেআউট, লেআউটে ক্লিক করব, তারপরে যে পেজ সেট আপে ক্লিক করব। পেজ সেট আপে ক্লিক করে এখান থেকে আমরা জানি পেজ সেট আপটা কোন ধরনের পেজ হবে, সেখানে আমরা এই যে এটে দেবো, উইড এবং হাইট কত সেটা দেবো, মার্জিন কত, আমরা মার্জিনে যদি আমরা রাখতে চাই, আমরা যদি প্রশ্নপত্র করি তো সেই ক্ষেত্রে কোনো মার্জিন না থাকলেই ভালো, মার্জিনে লাগে না, কোনো জায়গা তেমন একটা লাগে না, একদম কম দিয়ে আসলাম, আমরা মার্জিনটা উঠেই দিয়ে আসলাম, একেবারে মার্জিন ধরেন উঠিয়ে দিলাম, এটা না দিলেই চলে। আচ্ছা, মার্জিনে তেমন একটা দরকার নেই, কিন্তু পেজ সেট আপ যদি মনে করেন যে আপনি কমাই দেবেন তাহলে দিতে পারেন, যেমন 10 দিতে পারেন, হ্যাঁ 10 সাইজ দিতে পারেন বা 10.5 সাইজ, হ্যাঁ 10.5 দিলাম, 10.5 দিলাম আমরা একটু সাইজ করে। তারপরে আমরা জানি আরেকটা জিনিস, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, যে কী জিনিস পোর্ট্রেট হচ্ছে, যদি আমরা লম্বা লম্বি করতে চাই তাহলে পোর্ট্রেট দেবো, আর ল্যান্ডস্কেপ আমরা জানি যখনই যে ঘুরে যাবে, যখন পেজটা যদি আড়াআড়ি হয় তখনই ল্যান্ডস্কেপ দিলে এইভাবে অনেক সময় প্রশ্নপত্র করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যেটা চাচ্ছেন সেটি দেবেন। আমরা আমি এই পোর্ট্রেটেই করতেছি, সেই জন্য পোর্ট্রেটে এই সাইজ দেখুন, ল্যান্ডস্কেপ দেওয়ার সাথে সাথেই পেজটা কিন্তু ঘুরে গেছে, এই যে পেজ সাইজ দেখুন উইট আগে চলে গেছে, এটা পিছনে ছিল, এই যে উইটটা চলে 10.5 x 10.8। আচ্ছা, আর যদি এই যে পোর্ট্রেট দেয় দেখুন এখানে ঘুরে যায়, এই যে 8.5 x 10.5। আচ্ছা, ঠিক এই অবস্থায় আমি ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পর আমরা এই যে আমাদের প্রশ্নটা দেখি, এই যে এইটা, এই প্রশ্নটা আমরা করব। মরুভূমির বুকে চিরে সাপের পানির ঝর্ণাধারা বেরিয়ে আসে, কার ইচ্ছাতে এরূপ হয়? হ্যাঁ, তাই আমরা এই প্রশ্নটাই করব। তো এই প্রশ্নটা করতে গেলে প্রথমে আমরা একটা কলেজের নাম দিই যথারীতি। আমরা এখানে কলেজের নাম দিতে গেলে আপনারা কী করবেন, প্রথমেই আমরা হেডিংয়ে একটা কলেজের নাম দিই এবং এখানে প্রশ্নগুলো লিখব। তাহলে হেডিংয়ে যায় এই দেখুন, আমরা ইনসার্টে ক্লিক করলাম, এই যে ইনসার্টে ক্লিক করার পর এই যে হেডিং হিটার অ্যান্ড ফুটার, হিটারে ক্লিক করলাম, হিটারে ক্লিক করলে তারপরে এই যে এডিট হিটার, এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে দিয়ে দিছে, দেখুন আমি লিখি যে ইংলিশে আছে, বাংলায় করে নিই, গুরুকুল ম্যাথস রাজবাড়ি। তারপরে এখানে এন্টার দিলাম, দেখুন 80/82/5 দক্ষিণ ভবানীপুর রাজবাড়ি। গুরুকুল ম্যাথস শুধু এটুকু দিলে 2018 দক্ষিণ ভবানীপুর রাজবাড়ি, পূর্ণমান একটা টান দিয়ে 100 ভিতরে যাই দেন, এটা কী করবেন মধ্যেখানে দিয়ে দেবেন, তাহলে এটা ব্লক করে সারে ঠিক এই যে ফরম্যাটে হোমে যে এই যে মধ্যেখানে, এই মধ্যেখানে দিয়ে দেবেন, এই যে মধ্যেখানে দিলে এটা চলে আসলো। যদি এটা বড় করতে চান তাহলে কী করবেন, এখান থেকে এই যে বড় সাইজটা দিয়ে দেবেন, এই দেখুন যত বড় দিতে চান ঠিক এই অবস্থায় দিলেন। দিয়ে এইখানে এই যে হিটার লেখা হয়ে গেলে এখন আমরা পেজের এখানে ডবল ক্লিক করলেই হিটারে বসে গেছে, দেখুন এখানে পেজটা চলে আসছে। আচ্ছা, এখন কি করব আমরা, এখানে আমরা যথারীতি ওই পেজটা দেখে আসি, যেভাবে করব ঠিক সেটা নিয়ে আসি। আমরা যদি এখানে এটা নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কলাম আছে, এখানে দুটো কলাম আছে, এই কলামের ভিতর এই ঘরগুলো
প্রশ্নটা করেছে। তা আমরা ঠিক এমএস ওয়ার্ডটা এখানে নিয়ে ছোট করে ফেলি, এটা দেখে দেখে আমরা করব। ঠিক এই দেখুন, এখানে থাকা অবস্থায় আমরা দুটো কলাম করে নিয়ে, এই যে দুটো কলাম, দুটো কলাম করতে গেলে আমি প্রথম ইনসার্টে যাব, তারপর এই যে যদি কলাম কোথায় আছে দেখুন, এই যে লেআউটের ভিতরে আছে, লেআউটের ভিতরে কলামে যাব, কলামে যাই, এই যে মোর কলাম, এবং এখান থেকে এই যে দুটো দিয়ে দেবো, এখানে আপনারা এখান থেকে দিতে পারেন, এই যে দিয়ে ওকে দেবো। দুটো কলাম হয়ে গেছে, দুটো কলাম হয়ে গেলে আমরা এখানে এই কলামটা লিখবো। দেখুন আমি এই যে 12 নম্বরটা দিলাম, 12 নম্বরটা দিয়ে প্রশ্ন দিয়ে একটু ট্যাপ দিলাম, ট্যাপ দিয়ে লিখি মরুভূমির বরুভূমির বুক চিরে চিকিরে সুপের সুপের পানীয় পানির ঝর্ণা ধারা আসে, ঝর্ণা ধারা আসে, একটু সরিয়ে দেখি আর ভিতরে আসে নাকি, হ্যাঁ ঝর্ণা ধারা বেরিয়ে আসে, এই যে বইকার রয়েছে বেরিয়ে আসে, দেখছেন কার ইচ্ছায়, কার কার ইচ্ছাতে ইচ্ছাতে এ রূপ হয়, প্রশ্নবোধক দিলাম, তারপর এন্টার দিলাম। এখন এইটা দেখুন, এই যে এখানে কিন্তু 12-র বেশ এই মরুভূমির সাথে এই লাইনে আসে, তাহলে এই লাইনে আসতে গেলে আপনি ট্যাপ দেবেন, ট্যাপ দিলে চলে গেল, ট্যাপ যদি অনেক সময় না যেতে একটা এন্টার দিয়ে তারপর ট্যাপ দেবেন। আচ্ছা তারপরে এখানে আবার ট্যাপ দিলাম, দুটো ট্যাপ দিয়ে আমরা লিখি রাসুল সাল্লাল্লাহ সাল্লাল্লাহ বিশেষজ্ঞ দিলাম, রাসুল সাল্লাল্লাহ একটা দিলাম এর, তারপরে আবার ট্যাপ দেবেন, এই যে ট্যাপ দিয়ে দুটো ট্যাপ দেবেন, দুটো ট্যাপ দেওয়ার পর লিখবেন পাইকার রয়কার আলবের সাথে একটা ফ্রেস্তাদের, ঠিক আছে ফ্রেস্তাদের এখানে ডিলেট দিলে আরেকটা চলে আসবে ফ্রেস্তাদের, তারপরে আবার এন্টার দেন, আবার ট্যাপ দেবেন, চারটে প্রশ্ন থাকলে এরকম দেবেন বাদশাহ বাদশাহ ফাহাদের ফায়াকার ফায়াকার দয়িকার র ফাহাদের, আবার একটা ট্যাপ দিলাম, ট্যাপ দিয়ে লেখেন মহান আল্লাহ আল্লাহ হরে, আচ্ছা এইটা দিলাম। এখন দেখুন তারপরে আমি আবার লিখি ট্যাপ দিয়ে উত্তর লিখে দিয়ে, এখানে লিখবো উত্তর, এখানে লেখো উত্তর, একটা ট্যাপ দিয়ে লিখবো উত্তর, উত্তর দিয়ে আরেকটা ট্যাপ দেব, তারপরে এখানে লিখবো মহান আল্লাহ আল্লাহ হরে। আচ্ছা ঠিক এখানে এই যে গোলটা কীভাবে আঁকতে হয় সেটা আমি দেখাবো আপনাদের এখানে। তো দেখুন প্রথমে গোল দিতে গেলে আমরা চলে যাব এই যে ইনসার্টে যাব, ইনসার্টে যাই, এই যে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে এই দেখুন এখানে এই গোলটায় ধরবো, এই যে ওভেলে গোলটায় ক্লিক করব, গোলটা ক্লিক করার পর এই দেখুন গোলটা এখানে চলে আসছে, এই যে ঠিক এখানে ধরে আপনারা গোলটা নিয়ে নেবেন, গোলটা নেওয়ার পর তারপরে ডান মাউস ক্লিক করার পর যথারীতি আমরা এখানে এই যে অটো সেভের এটা ক্লিক করে, সরি আমরা এখানে এই যে এখানে ক্লিক করে অ্যাড টেক্সট ক্লিক করবো, অ্যাড টেক্সট ক্লিক করে এখানে লিখবো ক, ওই যে লিখছি দেখুন, এটা লেখার সাথে সাথে দেখুন কটা বেশ নিচের দিকে চলে আসছে, এখন এটি উপরের দিক নিতে হবে, তাহলে এর একটা জায়গা দখল করে নিছে, এর একটা জায়গা সবসময় দখল করে থাকে, সেটিকে আমরা এই জায়গাটা উঠে দেব। তো এইখানে থাকা অবস্থায় আমরা আবার রাইট মাউস ক্লিক করে এখানে চলে যাবো, এই যে ফরম্যাট অটো শেপ এখানে যাওয়ার পর এই দেখুন টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স যেহেতু আমরা টেক্সট বক্স করছি, এই টেক্সট বক্সের সমস্ত কিছু আমরা এখানে এই যে জিরো করে দেবেন, হ্যাঁ সমস্ত কিছু জিরো করে দেবেন, জিরো করে দিলে ঠিক শেপে চলে আসবে, তারপর ওকে দিলেন, এই দেখুন চলে আসছে। আচ্ছা এখন এই সাইজ আর এই সাইজ এক না রেখে একটু সাইজ ছোট করে দেবেন, এক দিয়ে এখানে ঠিক যথারীতি আমি এই যে ই দিয়ে একটা স্পেস বার দিয়ে মধ্যেখানে দিয়ে দিলাম, দেখুন এখন সুন্দরভাবে কিন্তু এখানে হয়ে গেছে। আচ্ছা এই তো হয়ে গেলে এখন আর তেমন করে কিছুই না, এখন কি করবেন আপনারা সুন্দর করে এখান থেকে কন্ট্রোল চেপে ধরে
ঠিক আমরা আগেরটা এই যে নিয়ে আসবেন, কন্ট্রোল চেপে ধরে নিয়ে আসবেন, এই যে এখানে নিয়ে আসে এখানে বসাই দেবেন, ঠিক একই অবস্থা, এটাও ধরবেন কন্ট্রোল চেপে ধরে আবার এখানে নিয়ে আসলেন, এই দেখুন সুন্দরভাবে হয়েছে, কন্ট্রোল চেপে ধরবেন আবার এখানে ধরে, এই যে কন্ট্রোল চেপে ধরে, অবশ্য এটা আইটু আমরা চাপাই দিই এখান থেকে ট্যাপ দিয়ে বা ই দিয়ে, এই যে আরও সাবারে দিতে পারেন, দেখছেন এখানে ঠিক স্পেস বার দিতে পারেন বা ট্যাবও দিতে পারেন, এখানে নিয়ে ঠিক এখানে বসাই দেবো, আবার এটা কন্ট্রোল চেপে ধরে পরেরটা, এই যে আরেকটা আগে দিলাম, এই দেখুন এই যে ঠিক এই জায়গায় এনে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল না চাপ দিলেই সরে যায়, এই যে আবার দেবেন, এই দেখুন তাহলে ক, এটা হচ্ছে খ, এটা আসবে গ, এটা আসবে ঘ, এই দেখুন এটা ঘ চলে আসছে, আর আর এইখানে যে উত্তরপত্র দেবেন এটাও উত্তরপত্র কোনটা হবে দেখুন মহান আল্লাহ, এই যে ঘটা হবে, তাহলে আমি এই কন্ঠ চাপে ধরে এটা এই যে ঘটা নিয়ে আসলাম, এই যে নিয়ে এসে এটা উত্তর এখানে বসাই দিলাম, তো এইভাবে দেখুন সুন্দরভাবে করা যায়। তো আর যদি এইটা যদি আপনারা কোনো কালার করেন, যে যদি মনে করেন যে এই উত্তরটা আমি কালো করে দেবো, সেই ক্ষেত্রে রাইট মাউসটা ক্লিক করে আবার রাইট মাউস ক্লিক করে এই যে ফরম্যাট অটো সেভে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনি দেখুন এই যে কালার আছে, কালার অ্যান্ড লাইন এখানে টিপ দিয়ে কালারটাকে কালো করে দেবেন, এই যে কালো করে দিয়ে এই যে ওকে দেবেন, তার মানে এই যে এটি কালো হয়ে গেছে, দেখুন দেখছেন এইভাবে উত্তরপত্র লেখা যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।